রাজধানী আদাপরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা ও নানা বিষয় নিয়ে কথা বলছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আফগান সিরিজ চলছে, এর মধ্যে দামামা বেজে গেছে প্রোটিয়া সফরের জন্য, এবং কিন্তু টেস্ট এবং ওয়ানডের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সঙ্গে রয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু, কথা বলবো তার সঙ্গে। নানু ভাই, স্বাগত আপনাকে। টেস্ট এবং ওয়ানডে দলটা দিলেন, প্রথমবারের মতো খালিদ ডাক পেয়েছে, ঠিক কী জন্য খালিদকে দলে নিয়েছে? খালিদকে কন্ডিশন বিবেচনা করে আমরা একটা এক্সট্রা ফাস্ট বোলার নিয়েছি, যেহেতু আমাদের চারটা ফাস্ট বোলার আছে, পাঁচ নম্বর ফাস্ট বোলার হিসেবে খালিদকে নেওয়া হয়েছে। তো সেই হিসেবে কন্ডিশনের চিন্তাভাবনা করে ওকে এক্সট্রা একটা, যার এবিলিটি আছে যে পেস দেওয়া, স্পিডের জন্য এক্সট্রা বাউন্স যাতে নিতে পারে, সেই চিন্তা করে ওকে ইনক্লুড করে। অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে প্রোটিয়া সফরে টেস্টে সাকিবকে পাওয়া যাবে। সাকিবের ইনক্লুডিং একটা সিরিজ পরে, সবশেষ নিউজিল্যান্ড সফরে তিনি ছিলেন না, কতটুকু ইতিবাচক দলের জন্য? অবশ্যই একটা বেস্ট প্লেয়ারকে পাওয়া, বেস্ট অলরাউন্ডারকে টিমে পাওয়া, এটা মোরালি অনেক বুস্ট আপ এবং টিমের জন্য যথেষ্ট ভালো। আমাদের ইয়াং যারা প্লেয়ার আছে এদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা এবং সব কিছু, তার সাথে সাথে তামিমও টেস্টে ফিরেছে। আমরা টোটাল একটা ফুল স্কোয়াডটা নিয়ে যাচ্ছি, যেটা এক্সপিরিয়েন্স এবং ইনএক্সপিরিয়েন্স দুইটাই কিন্তু আছে সব মিলে। এবং নিউজিল্যান্ডে যে টেস্ট ম্যাচটা আমরা জিতেছি, ওই সিরিজটা আমরা একে শেষ করে এসেছি যে এব্রডে এবং কঠিন কন্ডিশনে। তো সেই হিসাবে সাউথ আফ্রিকান কন্ডিশন যথেষ্ট কঠিন এবং চ্যালেঞ্জিং, তো সেই হিসাবে ওই এক্সপিরিয়েন্সটা ইনশাআল্লাহ আমরা কাজে লাগাতে পারলে, পার্টিকুলার ডেতে ম্যাচ ডেতে আমাদের সেরাটা সেরা দিতে পারলে ইনশাআল্লাহ আমরা আশা করছি একটা ভালো সিরিজ। এবারের সাউথ আফ্রিকা সিরিজের আগে দলে খুবই পরিকল্পনার ছাপ দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশ টাইগার্স যারা কিনা বগুড়ায় ক্যাম্প করছে, জাতীয় দল খেলার মধ্যে রয়েছে, সব মিলিয়ে আসলে কি আশা করছেন এই সিরিজটা সাউথ আফ্রিকা? অবশ্যই একটা ভালো একটা সিরিজ আশা করছি, যেহেতু আমাদের ওডিআই এবং টেস্ট প্লেয়াররা যথেষ্ট ভালো একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছে। তারপরে একটা প্লাস পয়েন্ট আছে আমাদের, আমাদের কেপ টাউনে যখন আমাদের ওডিআই সিরিজ চলবে তখন আমাদের টেস্ট প্লেয়ারদের জন্য একটা আলাদা প্র্যাকটিসে অ্যারেঞ্জ করা হয়েছে কেপ টাউন ক্রিকেট সেন্টারে। তো ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইনশাল্লাহ আশা করি আমরা টেস্ট সিরিজ এবং ওডিআই দুইটাই একটা ভালো সিরিজ আশা করছি। অনেক অনেক ধন্যবাদ নানু ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু, বলছিলেন নিউজিল্যান্ড সিরিজে যে টেস্ট জিতেছিল সেই টোটকা কাজে লাগিয়ে ভালো করতে চায় সাউথ আফ্রিকার সফরেও। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর আদাপরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা ও নানা বিষয় নিয়ে কথা বলছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। আর সাক্ষাৎকারটি নিচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সাকিবকে রেখে ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন খালেদ আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আবারও সাদা পোশাকে ফেরেছেন তামিম ইকবাল, আর ১৮ সদস্যের দলে প্রথমবার সাদা পোশাকে ডাক পেয়েছেন শহীদুল। সাকিবের এটা নিয়ে কোনো ফাইনাল করার কোনো ইস্যু আমি দেখি না এখনো, কারণ এটা তো খেলবে এটাই জানি। সাকিব যেন রোমাঞ্চকর চিত্রনাট্যের এক অন্যতম চরিত্র। অসমাপ্ত সে নাটকের সব আলোচনা সমালোচনা ঘিরে থাকে দেশের এই সুপারস্টারকে। হয়তো আলোচনায় থাকতেই বেশি পছন্দ, না হয় বিসিবি সভাপতির সাথে আলোচনার পরও কেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট দলে থাকা নিয়ে ধোঁয়াশা রাখলেন গণমাধ্যমে। আইপিএলে দল পেলে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন না সাকিব, বিসিবির কাছে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার আইপিএলে দল পাননি অলরাউন্ডার, তাই প্রোটিয়াদের বিপক্ষে পুরো সিরিজে তাকে পেতে আর সংশয় থাকার কথা ছিল না। তারপরও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে জল ঘোলা হলো কিছুদিন। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে ঠিকই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাহলে কেনই এত অনিশ্চয়তা তৈরি করেছেন মিস্টার 75? ১৬ সদস্যের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল, দুর্দান্ত ছন্দে থাকা লিটন, ব্যাটিং ইউনিটে আরও আছেন শান্ত, মুশি, মাহমুদুল্লাহ, আফিফ, জয়, ইয়াসির, আছেন অলরাউন্ডার মিরাজও। দক্ষিণ আফ্রিকায় পেস কন্ডিশনের বিবেচনায় স্কোয়াডে রাখা হয়েছে বেশ কয়েকজন পেসার, মুস্তাফিজ, তাসকিন, শরীফুলের সাথে ইবাদত এবং খালেদ। প্রথমবারের মতো রঙিন পোশাকে ডাক পেয়েছেন খালেদ আহমেদ।
মুমিনুল হক সৌরভের নেতৃত্বে সাদা পোশাকে সুদিনের অপেক্ষায় টাইগাররা। নিউজিল্যান্ডের জয়ের পর টেস্ট দলের উপরও এখন প্রত্যাশা বেড়েছে। ওয়ানডে দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন সাদা পোশাককে বিদায় জানিয়েছেন রিয়াদ। টেস্ট দলে রাখা হয়নি আফিফ নাসুমকে। তাছাড়া ওয়ানডে দলের সাথে টেস্ট দলে যুক্ত করা হয়েছে রাহিকে। প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন শহীদুল। আছেন ওপেনার সাদমান ইসলাম ওয়ানিক এবং উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 12 মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছে 18 মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর মাঝে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সাকিব তামিমদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সে নাটক জমিয়ে তুলল প্রাইম দলেশ্বর। গতবারের তৃতীয় হওয়া দলটা এবার নিবন্ধন করায়নি কোনো ক্রিকেটারকে। কেবলমাত্র একটা চিঠি দিয়ে ডিপিএল না খেলার সিদ্ধান্তে তারা জানিয়ে দিয়েছে সিসিডিএমকে। এদিকে দলবদলে অংশ না নিলেও বোর্ড চাইলে তারা প্রিমিয়ার খেলতে পারবে বলে জানিয়েছেন সিসিডিএম সমন্বয়ক আমিন খান। তবে যে কোনো কিছুর আগে প্রয়োজন বোর্ডের গ্রিন সিগন্যাল। প্রথম দিনের 7 ক্লাবের পর শেষ দিনে ক্রিকেটার নিবন্ধন করেছে আরও 4 ক্লাব। ডিপিএলের দলবদলের শেষ দিনে কিছুটা রংহীন সিসিডিএম কার্যালয়। বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ চলায় মাঠে নিরাপত্তার বাড়াবাড়ি, তাই ক্রিকেটারদেরও উপস্থিত হয়ে কাগজে কলমে দলবদলে অংশ নিতে অনীহা। এর মাঝেই সকালে এক ঝটকায় শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে উপস্থিত হন ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর কর্মকর্তারা। বাকিরা আনুষ্ঠানিকতা সারেন অনলাইনে। কোভিড পরিস্থিতি এবং বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চলায় ইন্টারনেটকেই সঙ্গী করেন বেশিরভাগ ক্রিকেটার এবং ক্লাব। তাই নিজ নিজ দলের ক্রিকেটারদের পক্ষে কর্মকর্তাদের কাছ থেকেই চুক্তিপত্রের নমুনা বুঝে নেয় সিসিডিএম কর্তারা। তবে এর মাঝেই আসে গরম খবর। শুরুতে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রিমিয়ারে অংশ না নেয়ার ব্যাপারে অনড় থাকে প্রাইম দলেশ্বর। শেষ সময় পর্যন্ত দলটার জন্য অপেক্ষা করলেও কারো দেখা না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন সিসিডিএম সমন্বয়ক। তবে ক্লাবটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সে দায়িত্ব তিনি গুছিয়ে দিলেন বোর্ডের উপর। পার্সোনাল রিজনের জন্য তারা বলছে যে তারা অংশগ্রহণ করবে। তবে একটা ব্যাপার হলো গিয়ে, আপনারা জানেন যে যেহেতু সিসিডিএম আমাদের ক্রিকেট বোর্ডের একটা অন্তর্গত বা অধীনস্থ একটা প্রতিষ্ঠান, সেরকমভাবে আমাদের প্রতিটা দলই হলো গিয়ে বিসিবির আন্ডারে। তো সেই ক্ষেত্রে তারা যেহেতু একটা আবেদন করেছে, সেই আবেদনের প্রেক্ষিতে আজকে দলবদলের পরে বোর্ডের কাছে এটা আমরা রিফার করব এবং বোর্ড সেই ক্ষেত্রে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমাদের ক্ষেত্রে জানাবে, আমরা সেই অনুযায়ী কাজ করব। শেষ বিকেলে অবশ্য জমে ওঠে দলবদলের কক্ষ। আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের জয় উদযাপন করতে হলেও অনেকেই আসেন সশরীরে। প্রাইম ব্যাংক, লিজেন্ডস অফ রূপগঞ্জ, খেলাধরের ক্রিকেটারদের মাঝে তখন অন্যরকম উত্তেজনা। এর মাঝেই সেখানে আসেন মোহাম্মদ আশরাফুল। প্রথমবারের মতো ব্রাদার্স ইউনিয়নে যোগ দেন এই তারকা ক্রিকেটার। আশা ব্যক্ত করেন বরাবরের মতোই নিজের ঝলক দেখাবেন এই ডিপিএলেও। যদিও এনসিএল, বিসিএল, বিপিএল খেলে থাকি, তারপর আমরা সবাই ঢাকা প্রিমিয়ার লিগের জন্য ওয়েট করি যে এই টুর্নামেন্টটা কবে হবে। 2018 সালে আমার একটা ভালো সিজন হয়েছিল কলাবাগানের হয়ে, এখনও সেটা রেকর্ড আছে বাংলাদেশের যে 5টা সেঞ্চুরি এক সিজনে এক টুর্নামেন্টে। তো সেই ধরনের কিছু করার চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি এবং টিম হিসাবে। দলবদলের নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত 11টি ক্লাব নিজ নিজ ক্রিকেটারদের নিবন্ধন করিয়েছেন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাতক্ষীরা সদর উপজেলা দল ও কলারোয়া দল। জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। এবারের আয়োজনে অংশগ্রহণ করবে উপজেলার 7টি ও পৌরসভার 8টি দল। উৎসব মুখর এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।